গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? কুরবানি আসলে এই প্রশ্নটা আমাদেরকে সবচেয়ে বেশি করা হয়। অনেকেই ফোন করে বলে, হুজুর গরুর ভুঁড়ি খাসি এরপরে আমরা যে সমস্ত বিষয়গুলো কুরবানি দেই বা হালাল যে সমস্ত প্রাণী আছে গরু খাসি উট দুম্বা এই সমস্ত ভুঁড়িগুলো খাওয়া আমাদের জন্য কতটুকু জায়েজ বা কতটুকু আমাদের জন্য হালাল হবে? অনেকেই বলে খাওয়া জায়েজ নেই, কেউ বলে না জায়েজ আছে। আসলে বিষয়টা কতটুকু সত্য এবং সঠিক বিষয়টা কোনটা এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত ভাইরা আবার খুব মনোযোগ দিয়ে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধযুক্ত খাবার পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধযুক্ত খাবার তিনি খাইতেন না। প্রথম কথা হলো, যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো তিনি অপছন্দ করতেন সর্বসময়। আল্লাহ রাসূলের একজন সাহাবি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে একবার দাওয়াত করলেন তার বাসায়। আল্লাহ রাসূল চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, যখন তিনি উপস্থিত হয়ে গেলেন ঠিক সেই সময় তার সামনে খুব সুন্দর করে খাবারের প্লেটগুলো সাজানো হলো। আল্লাহ রাসূল বসলেন, খাবারের আইটেমগুলো দেখে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। খাবারের আইটেমগুলো দেখে তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হালাল খাবার খানা পাওয়ার পরে কখনো আমি দেখি নাই যে উঠে দাঁড়িয়ে গেলেন বা খাবার খাওয়া স্টপ করে দিলেন, এটা তো আমি দেখি নাই, আপনি খাবার খাওয়া বন্ধ করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আইয়ুব আনসারী শোনো, তোমার খাবারের মধ্যে আমি দেখতে পাচ্ছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন, যেগুলো আমাকে এবং আমার সঙ্গীদের মানে ফেরেশতাদের খুবই কষ্ট দেয়, এজন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা আমি কখনো খাই না আর এটা আমি খাওয়ার জন্য কাউকে উৎসাহ করি না। কাঁচা পেঁয়াজ খেয়ে আমরা জানি যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের নিকটবর্তী হওয়া নিষেধ আছে, এটা হারাম, এটা আমাদের যাওয়া যাবে না, কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইলে ফেরেশতাদের কষ্ট হয়, এজন্য এটা আমরা খাবো না। কিন্তু ভুঁড়ির যে বিষয়টা আছে, অবশ্যই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এটা কাঁচা না খাওয়া গেলেও অবশ্যই রান্না করে খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে যদি হালাল প্রাণী হয়, যেমন গরু খাসি উট দুম্বা মহিষ এই সমস্ত বিষয়গুলোর ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি এবং কোরআনের মধ্যেও আসছে যে একটা প্রাণীর প্রথমত একটি জিনিস হারাম থাকে আর বাকি ছয়টি জিনিস এগুলো কেউ বলেছেন হারাম আর কেউ বলেছেন মাকরুহে তাহরিমি, মোট সাতটা অঙ্গ খাওয়া এটা নিষেধ রয়েছে। প্রথমত প্রবাহিত রক্ত, এটা খাওয়ার প্রতি অকাট্য দলিল আছে যে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, এটা হারাম। আর বাকি ছয়টার বিষয়ে অনেক মুহাদ্দিস বলেছেন মুফাসসির বলেছেন না এটা মাকরুহে তাহরিমি আর কেউ বলেছেন এটা হারাম। তো মাকরুহে তাহরিমির এই বক্তব্যটাই সবার বেশি মত পাওয়া যায়, এটা জমহুর উলামায়ে কেরামের মতে যে মাকরুহে তাহরিমি হলো এই বাকি ছয়টা, কিন্তু এই বাকি ছয়টার মধ্যে ভুঁড়ির কথা উল্লেখ করা নাই। এই ছয়টির মধ্যে আমরা জানি এখানে উল্লেখ করা হয়েছে প্রবাহিত রক্ত হলো প্রথম নম্বরে, এরপরে আছে আপনার পিত্তথলি যেটা খুব তিক্ত হয়, এটা সমস্ত প্রাণীরই থাকে পিত্তথলি যেটা, এরপরে আপনারা জানেন যে পুরুষাঙ্গ, এরপরে থাকে হলো পেশাবের রাস্তা পেশাবের থলি, এই সমস্ত বিষয়গুলো হলো হারাম করা হয়েছে। এরপরে আছে হলো আপনার অন্ডকোষ, এই সমস্ত বিষয়গুলো হারাম, কিন্তু এর মধ্যে ভুঁড়ির কথা উল্লেখ করা হয়নি। এজন্য অনেক আলেমুলামারা বলেন যে এই ভুঁড়িটা সুন্দর করে পাক সাফ করে খুব সুন্দরভাবে ধৌত করে এটা যদি রান্না করে কেউ খাইতে পারে এতে হারাম হবে না, এটা খাওয়া জায়েজ, সম্পূর্ণরূপে জায়েজ, এটা সমস্যা নাই। সমস্ত বিশ্বে মুসলমানরা এটা খায়, এটা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে, এটা খাওয়ার প্রতি কোনো দ্বিমত নাই, এটা খাইতে পারেন আপনার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা থেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গরুর গোশত কম খাবে এবং গরুর দুধ বেশি বেশি খাবে। গরুর গোশত কম খাবে কেন? এর মধ্যে রয়েছে রোগ, আর গরুর দুধ বেশি খাবে এজন্য যে এর মধ্যে রয়েছে শেফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন দেখেন, খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা কত বিজ্ঞানসম্মত। এখন বর্তমান চিকিৎসকেরা বর্তমান গবেষকেরা এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছেন যে রোগের গোশতের মধ্যে রয়েছে রোগ আর দুধের মধ্যে রয়েছে শেফা। 1400 বছর আগে একজন নবী বলে গেল মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে, যার কোনো একাডেমিক ডিগ্রি ছিল না, MBBS FCPS FRCS এর কোনো ডিগ্রি তার ছিল না, তথ্য প্রযুক্তি সায়েন্স ল্যাবরেটরি কোনো আধুনিক যন্ত্রপাতি তার ছিল না, ওই জামানায় থেকে একটা মানুষ একটা কথা বলে গেল আর সেই কথাগুলো আমরা এখন ডিজিটাল যুগ জামানার মানুষেরা কেমনে মেনে নেব দেখি গবেষণা করে। মুসলমান ভাইরানে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যখন গবেষণা শুরু করে দিলেন, আল্লাহ রাসূল কেন গোশতগুলোকে কম খাইতে বললেন এবং কেন দুধকে বেশি খাইতে বললেন এটা নিয়ে বিজ্ঞানীরা প্রচুর পরিমাণ যখন গবেষণা করলেন, এ মুসলমান বাবাজি, বিজ্ঞানীরা গবেষণা করে একমত পোষণ করতে বাধ্য হলেন। তারা বললেন, বিশ্বনবী 1400 বছর আগে যেই কথাটা বলে গিয়েছে গোশতের মধ্যে রয়েছে রোগ আর দুধের মধ্যে রয়েছে শেফা, এ কথাটা 100% সত্য কথা, এজন্য আমরাও বলে দেই তোমরা গোশত কম খাও এবং দুধ গুলো বেশি।
বেশি পান করতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা গোশত কম খাও আর দুধ বেশি খাও, কারণ আসলেই মুহাম্মদ বিশ্ব নবী মুসলমানদের নবী যে কথা বলে গেছে এটা সত্য কথা। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এই গোশতগুলো কম খাওয়ার চেষ্টা করব, তবে এগুলো খাওয়া হালাল, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মাত্রায় আপনারা কম খাবেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য সুস্থ রাখবে অবশ্যই। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়মে সহিহ হাদিসের আলোকে আমাদের জিন্দেগি যাপন করা